আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে একটা অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে অ্যান্টিবায়োটিক। কখন আমরা অ্যান্টিবায়োটিক খাই এবং কখন খাওয়া উচিত, কখন খাওয়া উচিত না, এবং কোন সমস্যার ক্ষেত্রে কোন অ্যান্টিবায়োটিক প্রযোজ্য। সাম্প্রতিক সময়ে বাংলাদেশে একটা রিপোর্ট প্রকাশিত হয়েছে, খুব বেশি দিন হয় নাই, এই গত মাসের মাঝামাঝি বা শেষ দিয়ে একটা রিপোর্ট প্রকাশিত হয়েছে যে বাংলাদেশে 36 ধরনের অ্যান্টিবায়োটিক মানুষের শরীরে কাজ করা বন্ধ করে দিয়েছে। অর্থাৎ 36টা অ্যান্টিবায়োটিক মানে ইচ্ছে অনুযায়ী ব্যবহারের কারণে হচ্ছে মানুষের শরীরে কাজ করা বন্ধ করে দিচ্ছে, যেটাকে বলে ড্রাগ রেজিস্ট্যান্স। আর এই ড্রাগ রেজিস্ট্যান্স যে কতটা ভয়ানক সেটা আজকে আপনাদের সাথে তুলে ধরবো। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ ইমতিয়াজ আহমেদ রাসেল, প্রাথমিক ও পল্লী চিকিৎসক, কেয়ার গিভার, ওনার অফ টাচ মেডিকেয়ার। দর্শক, যখন ভিক্টোরিয়া হসপিটালে আমি ইন্টার্নি করি এবং ইন্টার্নির পরে যখন হচ্ছে পল্লী চিকিৎসক ট্রেনিং করছি, তখন হচ্ছে আমাদের সার্জারি ডিপার্টমেন্টের যে হেড ছিল ডাক্তার গাজী সালাউদ্দিন স্যার, উনি তখন আমাদের একটা ক্লাসে বলছিল, ইন্টারনেট সময় বলছে এবং পল্লী চিকিৎসক ট্রেনিং এর সময় বলছে যে অ্যান্টিবায়োটিক সবসময় ইউজ করা ঠিক না। অ্যান্টিবায়োটিক এই কথাটার মধ্যে আছে যে বায়োটিক মানে ব্যাকটেরিয়া সংক্রমিত হয়ে যে সমস্ত রোগগুলো হয় সেই সমস্ত রোগের ক্ষেত্রে হচ্ছে অ্যান্টিবায়োটিক কাজ করে এবং তাদেরকে অ্যান্টিবায়োটিক দিতে হয়। এবং এই ব্যাকটেরিয়াটা কি ব্যাকটেরিয়া, এটা কি ভাইরাস থেকে অসুখটা হয়েছে না ব্যাকটেরিয়ার থেকে অসুখটা হয়েছে, সেটা হচ্ছে নির্ণয় করার জন্য টেস্ট করতে হবে। আগে ডায়াগনস্টিক করে তারপর হচ্ছে অ্যান্টিবায়োটিক নির্ধারণ করতে হবে এবং নির্দিষ্ট মাত্রায় অ্যান্টিবায়োটিক ডাক্তার দিবে এবং সেই মাত্রায় অবশ্যই রোগীকে খেতে হবে। দেখা যায় হচ্ছে আমাদের সারা বাংলাদেশেই দেখা যায় এই জিনিসটা যে একদিনের জ্বর, জ্বর 100 বা 102 বা তার থেকেও বেশি, ফার্মেসিতে গিয়ে বলে ভাই প্রচুর জ্বর আসছে, কাজে যেতে পারি না আজকে, আগামীকালকে যেন আমি কাজে যেতে পারি সেই ব্যবস্থা আমাকে করে দেন। আর ম্যাক্সিমাম হচ্ছে ফার্মাসিস্ট যারা আছে, কেমিস্ট যারা আছে, তারা হচ্ছে মূলত অসাধু ফার্মাসিস্ট বা কেমিস্ট যাই বলি, তারা করে কি রোগীটাকে ধরে রাখার জন্য প্রথম দিনের জ্বরে জ্বরের ওষুধ যেটাই দেব, এইস, নাপা এইস প্লাস, রিসেট প্লাস, তারপরে নাপা এক্সট্রা এক্সটেন্ড, নাপা পাওয়ার, নাপা ওয়ান, যেটা 1000 পাওয়ারের, সেটা যে কোনো একটা ওষুধের পাশাপাশি অবশ্যই অ্যাজিথ্রোমাইসিন দিবেই। এবং এটা মানে আপনারা সচরাচর খেয়ে থাকেন অ্যাজিথ্রোমাইসিনটা, অ্যাজিথ্রোমাইসিনের ব্যবহার ম্যাক্সিমাম ফার্মাসিস্ট জানে না এবং কাস্টমারদের যারা পেশেন্ট আছেন আপনারা আপনাদের জানার কথাও না। সো এই অ্যান্টিবায়োটিকটা অ্যাজিথ্রোমাইসিন যেটা স্কয়ার ফার্মাসিউটিক্যাল এর আছে হচ্ছে জিম্যাক্স, জিম্যাক্স 250-500 দুইটা পাওয়ারে পাওয়া যায় এবং হচ্ছে এটা সাসপেনশনও পাওয়া যায়। এই অ্যান্টিবায়োটিকটা এখন বাংলাদেশে একটা নিয়ম করে দিচ্ছে হাইকোর্টের থেকে যে প্রত্যেকটা ওষুধ অ্যান্টিবায়োটিক ওষুধের গায়ে লেখা থাকবে অ্যান্টিবায়োটিক রেজিস্টার্ড চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া ব্যবহার করবেন না। এবং এটা ভবিষ্যতে অদূর ভবিষ্যতে হচ্ছে আপনার এটা হার্ডলি বাস্তবায়ন হবে। তো অ্যাজিথ্রোমাইসিন যেই ওষুধটা সেটা হচ্ছে মুড়ির মতো মানুষ খায়, কারো টনসিলাইটিস এর সমস্যা হলো, টনসিল হইলো, ডাক্তারের কাছে গেলো, এমবিবিএস ডাক্তাররা এটা লিখে দেয়, সেটা তারা বুঝে দেয় কোন রোগীর কোন অ্যান্টিবায়োটিকটা দরকার সেটা হচ্ছে বুঝে দেয়। আর অনেক অসাধু ফার্মাসিস্ট আছে যারা হচ্ছে অ্যান্টিবায়োটিক গিয়ে বললো যে আমার গলা ব্যথা করতেছে, কাশি হইতেছে, কাশি সারতেছে না, সেক্ষেত্রে হচ্ছে অ্যাজিথ্রোমাইসিন যে কোনো কোম্পানির বয়স ভেদে সাসপেনশন আছে, তারপর হচ্ছে 250 পাওয়ারের আছে, 500 পাওয়ারের আছে, এগুলো হচ্ছে আপনার মুড়ির মতো দিয়ে দেয় আর পাবলিকও মুড়ির মতো খায়। কিন্তু এটা হচ্ছে মানুষের শরীরে যে কত পরিমাণ ইফেক্ট করে এটা মানুষ নিজেরাও জানে না এবং এটাই হচ্ছে আজকে আমাদের আলোচনার বিষয়। যদি আপনার শরীরে কোনো ব্যাকটেরিয়ার দ্বারা কোনো অসুখ সৃষ্টি হয়ে থাকে সেই ক্ষেত্রে শুধুমাত্র অ্যান্টিবায়োটিক খেতে হবে। আপনার সিজনালি যে জ্বরটা, ঠান্ডাটা, সেটার ক্ষেত্রে আপনার অ্যান্টিবায়োটিক কোনো প্রয়োজন নাই। অ্যান্টিবায়োটিক শুধুমাত্র ব্যাকটেরিয়া কিল করে, শরীরের ভিতরে যে খারাপ ব্যাকটেরিয়া, শরীরের ভিতরে মানুষের শরীরে দুই ধরনের ব্যাকটেরিয়া থাকে, একটি হচ্ছে গুড ব্যাকটেরিয়া, একটা হচ্ছে ব্যাড ব্যাকটেরিয়া। তো অ্যান্টিবায়োটিক যেটা সেটা হচ্ছে ব্যাড ব্যাকটেরিয়াকে কিল করে এবং হচ্ছে মানুষের শরীরকে সুস্থ করে তোলে। আর প্রত্যেকটা ওষুধই, প্যারাসিটামল হোক বা যে কোনো ওষুধই, লিভারে গিয়ে পাকস্থলীর থেকে হচ্ছে পাকস্থলীর থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে রিয়াকশন করে ওষুধটা ভাঙে, তারপর হচ্ছে যে মলিকিউলস গুলো, উপাদান গুলো থাকে সেগুলো হচ্ছে লিভারে গিয়ে হচ্ছে মানে মিশে সারা শরীরে ছড়ায়। তো যে যদি কোনো ভাইরাস দ্বারা হয়ে থাকে, যেমন করোনা ভাইরাস, কোভিড-19 করোনা ভাইরাস, এটা একটা ভাইরাস, এটার জ্বরের ক্ষেত্রে কেউ অ্যান্টিবায়োটিক খেলে এটা কোনো কাজ করবে না, জ্বর আপনার এমনিতেই সেরে যাবে। যদি কারো কোভিড-19 এর জ্বর আসে তাহলে সেটা এমনিতেই সেরে যাবে, অ্যান্টিবায়োটিক খাওয়ার কোনো প্রয়োজন নাই। তারপর ডেঙ্গু জ্বর, সেটাও একটা ভাইরাস জনিত জ্বর, সেই ক্ষেত্রেও কোনো অ্যান্টিবায়োটিকের কোনো প্রয়োজন নাই এবং ডাক্তাররা এটা এবং স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এটা হার্ডলি রেস্ট্রিকশন দেওয়া আছে যাতে করে কেউ ডেঙ্গু জ্বরের ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক ইউজ না করে। আর ধরেন কোনো ব্যাকটেরিয়া দিয়া হচ্ছে গিয়ে শরীর অসুস্থ হলো,
সেটা আগে ডায়াগনস্টিক করে বের করতে হবে, টেস্ট করে, ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট এগুলোর মাধ্যমে বের করতে হবে যে কোন ব্যাকটেরিয়ার দ্বারা এটা হচ্ছে রোগটা হয়েছে। কারো ইউরিন ইনফেকশন হলো, ইউরিন ইনফেকশন হলে ইউরিনারি ব্লাডারে হচ্ছে ব্যাকটেরিয়া জন্ম নেয়। তো যদি ঠিক পরিমাণে পানি না খায়, তারপর ফাস্টফুড বেশি খায়, তারপর তেলে ভাজা জিনিস এগুলো বেশি খায়, তারপর হচ্ছে আপনার এই কোল্ড ড্রিঙ্কস এগুলো বেশি খায়, সেক্ষেত্রে হচ্ছে ইউরিন ইনফেকশন একটা সম্ভাবনা থাকে। এবং আরেকটা কারণ হচ্ছে ইউরিন ইনফেকশনের যে প্রস্রাব চাপে রাখা, যদি দীর্ঘক্ষণ ছেলে হোক মেয়ে হোক যেই হোক যদি দীর্ঘক্ষণ প্রস্রাব চেপে রাখে, সেক্ষেত্রে হচ্ছে ওই ইউরিনারি ব্লাডারের ভিতরে নিজের থেকেই ইউরিনের থেকে হচ্ছে ব্যাকটেরিয়া জন্ম নেয়। এবং সেটা হচ্ছে ইউরিনারি ব্লাডারকে যদি অতি পরিমাণে ব্যাকটেরিয়া গ্রো করে, সেক্ষেত্রে হচ্ছে ব্লাডারকে তারা ক্ষয় করা শুরু করে, এবং সেই ক্ষেত্রে হচ্ছে আপনার প্রচুর পরিমাণে কষ্ট হয় রোগীর। এবং সেটা হচ্ছে ইউরিন আরই এবং ইউরিন সিএস এই দুইটা টেস্টের মাধ্যমে এটা নিশ্চিত হওয়া যায়। এবং তারপর চিকিৎসকগণ হচ্ছে আপনার এইটার ট্রিটমেন্ট দিবে। সেক্ষেত্রে হচ্ছে আপনার আমার হাতে এটা সেফাক্লাভ, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল সেফাক্লাভ ওষুধ, এটা হচ্ছে সেফোরেক্সিন প্লাস ক্লাভোনোরিক অ্যাসিড, এটা ক্যাপসুল ফর্মেশনও পাওয়া যায় এবং বাচ্চাদের জন্য সাসপেনশন ফর্মে পাওয়া যায়। এবং এই সাসপেনশনটা হচ্ছে শুধু বাচ্চাদের জন্য না, যারা অতিমাত্রায় বয়স্ক, যারা প্রায় 80-90 বা 100 প্লাস বয়স, যারা ট্যাবলেট গিলে খেতে পারবে না, তাদেরকেও এই সাসপেনশন গুলো খাওয়াতে পারবেন। এরকমই আপনার সব রোগেরই ডায়াগনস্টিক করে তারপরে হচ্ছে ওষুধ খাওয়া দরকার। যদি আপনার জ্বর হয়, জ্বর 102-3 যাই হোক, একদিনের জ্বরে কখনোই আপনারা অ্যান্টিবায়োটিক খাবেন না। তিন বেলা হচ্ছে আপনার যেই রিসেট প্লাস আছে, রিসেট ইআর আছে, তারপরে স্কোয়ারে আছে হচ্ছে এইচ এক্সআর, তারপরে এইচ পাওয়ার, এই সমস্ত এইচ পাওয়ার যেটা সেটা হচ্ছে 1000 পাওয়ারের, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালের এই ওষুধ 1000 পাওয়ারের নাই। তো যে কোম্পানিরই হোক, আপনার জ্বর বুঝে বা আমাদের যারা আমরা ফার্মাসিস্ট আছি, কেমিস্ট আছি, তাদের কাছে আসবেন, আমরা জ্বরের মাত্রা বুঝে আমরা আপনাদের ওষুধ দেবো এবং সেটা হচ্ছে নির্দিষ্ট ডোজে আপনারা খাবেন। কিন্তু দয়া করে কখনোই আপনারা নিজের থেকে প্রথম দিনের জ্বরে অ্যান্টিবায়োটিক খাবেন না। অ্যান্টিবায়োটিক অ্যাজিথ্রোমাইসিন যেটা, সেটা হচ্ছে যেমন এটা রেসপাজিত, এটাও অ্যাজিথ্রোমাইসিন, এটার গায়ে লেখা অ্যান্টিবায়োটিক প্রেসক্রিপশন অনলি। এরকম যে কোনো ধরনের অ্যান্টিবায়োটিকের গায়ে এটা এখন বর্তমানে লেখা থাকে এবং আপনারা এটা প্লিজ দয়া করে এটা ফলো করবেন। নিজের থেকে অ্যান্টিবায়োটিক চাই খাবেন না, প্রেসক্রিপশন ভিত্তিতে অ্যান্টিবায়োটিক খাবেন না, কারণ কোন অ্যান্টিবায়োটিকটা হচ্ছে আপনার শরীরে প্রযোজ্য সেটা আপনি নিজে জানেন না। এবং আমরা যারা ফার্মাসিস্ট আছি, আমরা অনেক রোগের ক্ষেত্রেই কোনটা কাজ করবে অ্যান্টিবায়োটিক সেটা আমরা নিজেরাও বুঝতে পারবো না আপনার ডায়াগনস্টিক না করে। অতএব আপনারা আমাদের কাছে আসেন বা এমবিবিএস সিনিয়র ডাক্তারদের কাছে যান, অবশ্যই আপনারা হচ্ছে ডায়াগনস্টিক যা দেয়। আপনারা হয়তো অনেকে মনে করতে পারেন যে আমরা যারা ফার্মাসিস্ট আছি, আমরা বা আমি যেমন পল্লী চিকিৎসক, প্রাথমিক পল্লী চিকিৎসক, আমি প্রেসক্রিপশন করে হচ্ছে আপনার ডায়াগনস্টিকে পাঠাই, টেস্ট করার জন্য প্রেসক্রিপশন প্যাড আছে আমার। তো অনেকে মনে করতে পারেন যে ওখান থেকে হয়তো আমি কোনো বেনিফিট পাবো, কিন্তু এই বেনিফিটটা মূলত আপনারাই পাবেন। ডায়াগনস্টিক করে নিলে বেনিফিটটা সম্পূর্ণই আপনাদের হবে। আপনারা জানতে পারবেন যে আপনার শরীরে কোন সমস্যা বাসা বাঁধছে, এবং আমার বা হচ্ছে আমার সিনিয়র যে ডাক্তাররা আছে তাদের ক্ষেত্রে আপনাদেরকে ট্রিটমেন্ট করাটা সহজ হবে। তো দর্শক, আশা করছি আপনার বিষয়টা বুঝতে পারছেন যে কখন এবং কিসের জন্য অ্যান্টিবায়োটিক খেতে হয় এবং কেন অ্যান্টিবায়োটিক খেতে হয় না। তো আপনারা পরবর্তীতে কোন বিষয়ে ভিডিও দেখতে চান, ভিডিওর কমেন্ট লিংকে, কমেন্ট বক্সে এটা জানিয়ে দিবেন। যদি আপনি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেন, এবং ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট বন্ধুদের সাথে শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।